অবশেষে সব তর্ক বিতর্কের অবসান। আজ বাংলাদেশের হেড কোচ চূড়ান্ত করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কোচের নাম প্রকাশ করেন। 2 বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হলেন সাবেক দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডোমিঙ্গো। অবশেষে এই রাসেল ডোমিঙ্গোকেই কোচের দায়িত্ব দিল বিসিবি। শোনা যাচ্ছিল মাইক হেসন নাকি হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ, কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন মাইক হেসন নয়, রাসেল ডোমিঙ্গোই হলেন বাংলাদেশের পরবর্তী কোচ। 2 বছর মেয়াদে তাকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই কোচের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। মাত্র 22 বছর বয়সে কোচিং ক্যারিয়ার শুরু করেন রাসেল ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-19 দলের দায়িত্ব দিয়ে তার কোচিং ক্যারিয়ার শুরু। এরপর কোচিং করিয়েছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলেরও। কোচিং ক্যারিয়ারে বেশ সফল ছিলেন রাসেল ডোমিঙ্গো। বেশ কিছুদিন আগে বাংলাদেশে এসে সাক্ষাৎকার দিয়ে গেছিলেন এই রাসেল ডোমিঙ্গো। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমরা গতকালই কোচ চূড়ান্ত করেছিলাম, আজ আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানালাম। আমাদের কোচের শর্টলিস্টে অনেকজনের নাম ছিল, সেখান থেকে আমরা দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোকে কোচের দায়িত্ব দিয়েছি। তবে রাসেল ডোমিঙ্গোকে পেয়ে খুব একটা খুশি হতে পারেনি বাংলাদেশি দর্শকরা। সবাই আশা করেছিল নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন বাংলাদেশের কোচ হবেন। তবে কেন মাইক হেসনকে বাদ দিয়ে রাসেল ডোমিঙ্গোকে কোচ করা হলো সেটি এখনও জানা যায়নি। এসব খবর জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটের সব খবরাখবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। আর দর্শক বন্ধুরা, রাসেল ডোমিঙ্গো বাংলাদেশের কোচ হয়েছে, এটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আপনাদের অন্য কোনো পছন্দের কোচ থেকে থাকে তাহলে তার নামটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।